আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা, আলপনা কিচেনের, আপনাদের কাছে চলে এসেছি আবার একটা রান্না নিয়ে। তা চলুন এই পালং শাকটা আপনাদেরকে রান্না করে দেখাই কিভাবে করি। এই একটু বেগুন নিয়ে নিয়েছি, দেখুন পালং শাকটা কেটে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়েছি, তা এটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ বালি আছে তো শাকে, তা এই শাকটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি রান্নাটা, আসুন। দেখুন শাকটা ধোয়া হয়ে গেছে, তাই একটু জল দিয়ে রেখেছি, যদি বালি থেকেও থাকে তাহলে জলের নিচে পড়ে যাবে, ওই জন্য শাকটাতে জল দিয়ে রেখেছি। দেখুন আর আলুটা আলাদা করে ধুয়ে নিয়েছি। এ দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সামান্য হলুদও দিয়ে দিচ্ছি তেলে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এই চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সামান্য একটু তেল দিলাম, পাঁচ ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার শাক কটা দিয়ে দিচ্ছি। এবার শাকে নুন হলুদ দিয়ে দেবো,
নুন দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিচ্ছি, পালং শাকের ঘন্টটা না চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, দেখবেন বাড়িতে বানিয়ে খুব ভালো লাগে, খুব টেস্ট হয় এটা। যদি কুচু চিংড়ি পান ছোট ছোট যেগুলো, সেই চিংড়িটা দিয়েও খুব ভালো হয়। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই শাক রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের এই রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। নমস্কার বন্ধুরা, আজকে আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা সব ভালো থাকেন, আশা করি ভালো থাকবেন।